গাড়ি চালায় কিভাবে? চাপ চোখ দিয়ে চলে গেল, করেন নাই কিছু নাই, পিছন দেয় হঠাৎ করে ওভার টেক করে একদম সামনে দেয় আমাকে চাপ দিয়ে চলে গেল। 500 টাকার নোট দেখে এটা ভাঙে দিন 200। ভাই পানি টাকা আর ভাই সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে এরকম একটা ভিডিও করতে চলে আসলাম, মে মাসের 2 তারিখ। তো বাসা থেকে অ্যাবসেন্ট করলাম, পাঠাও তো একটা কল পাইলাম সাথে সাথে, তো যাত্রী আছে নাকি ইকুরিয়া বিআরটিএর সামনে, আমাকে এখানে লোকেশন দিল, দেখি কল দিয়া যাত্রীকে পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক আপ করলাম, যাত্রী যাবে হচ্ছে আপনার মতিঝিল আরামবাগ। তো এখানে আপনার 7.5 কিলোমিটার রাস্তা, আর ভাড়া হয়েছে আপনার দেখলাম 148 টাকার মতো দেখাইছে। তো চলেন যাওয়া যাক। কেমন শুনছিল সালাম আলাইকুম? যাত্রী নামলে নটর ড্রাইভের একটু আগেই, সময় লাগছে কতক্ষণ? সময় লাগছে সর্বোচ্চ 15 মিনিট। আর আপনার যাত্রীর ভাড়া আসছে 126 টাকা, যাত্রীর প্রায় 22 টাকা ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্ট টাকা তো আমি পেয়ে যাবো, সমস্যা নাই, কিন্তু যাত্রী ভাই খুবই ভালো ছিল, আমাকে 150 টাকা দিয়ে চলে গেছে। মাঝে মাঝে 1 টাকা বেশি দেয় না, আজকে উনি 22 টাকা বেশি দিয়ে দিয়েছে, 24 টাকা বেশি দিচ্ছে, পাওয়া যায় যাচ্ছে। তো আমি এখন আজকে হতে গেল চত্বরে, সেখান থেকে আপনার একটা ট্রিপ নেবো, অবশ্যই আপনার অ্যাপে নেবো, মানে কোনটাকে নেবো না, কারণ কোনটাকে মামলা হওয়ার চান্স খুবই বেশি, 70% আর 30% আমার কপাল। এখানে একটু সাহায্যের ভিতরে বসি, দেখি আল্লাহ ভরসা আল্লাহ কোথায় কি মিলায়। তো ইন্ডিয়ার একটা কল পাই, যাত্রী আছে আপনার এই মুগ্ধা মেডিকেলের সামনে, একটা ওভার ব্রিজ আছে ওইখানে। তো যাত্রীকে এখন পিক আপ করার জন্য তার গন্তব্যে যাচ্ছি। তো যাত্রী বেশি দূর নাই, সামনেই আছে, অবশ্য আমি একটু দূরে ছিলাম, তো ওনার সাথে কথা বলি না আসতেছি আর কি, এই আর 3 মিনিট দেখাইতেছে, চলেন যাওয়া যাক। ঠিক আছে যাত্রীকে পিক আপ করলাম, এখন সময় হইলো আপনার 2:42, এখন যাচ্ছি হইলো কল্যাণপুরের উদ্দেশ্যে। তো অ্যাপে ভাড়া দেখাইছিল আপনার 170 টাকা, সরি 77 টাকার মতো। দেন আমি একটু দূরে ছিলাম, প্রায় 1.5 দিকের মতো দূরে ছিলাম। তো যাত্রীর সাথে কথা বললাম যে ভাই আমি তো দূরে আছি, আপনি আমাকে যদি 20 টাকা বাড়ায় দেন তাহলে হয়তো আমি আসতে পারতাম। তো যাত্রী ভাবলো ঠিক আছে আসেন, 20 টাকা সমস্যা নেই। দেন তাহলে আমার ভাড়া পড়লো 200 টাকা। ভালো, এখন যাত্রীকে নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইতেছি, আপনাকে ড্রপ করার আগে আবার আপনাদের সামনে আসি, যাওয়া যাক। ভাবছিলাম একটু কল্যাণপুরে এসে জিরাব, বাট তার কোনো সুযোগ নাই, যেহেতু ইন্ডোর অ্যাপসটা অন ছিল। দেন আরেকটা কল ঢুকে যায় আমার অ্যাপসে, সুবিধা আসতে হলে আপনার শ্যামলের সামনে, শ্যামলের ওভার ব্রিজের নিচে। তো ওনাকে এখন আমি পিক করতে পারছি আর কি, বুঝতে পারলেন? ওনাকে ওঠানোর পরে আবার কথা বলি, যাত্রী ওনার সামনে আর ভাই ওই যাত্রীকে পিক আপ করলাম। এখন এখান থেকে আপনার দেখাইতে আসছে 7.5 কিলোমিটার রাস্তা, 24 মিনিট সময় লাগবে যেতে, আর যাত্রী যাবে হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটি। চলেন যাই ওনাকে নিয়ে, দেন সমস্যা নেই। নামাই দিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট মতো মেবি সময় লাগছে, 140 টাকা ভাড়া দিয়েছে। যেহেতু ইন্ডিয়ায় কোনো কমিশন নাই না, তাহলে 140 টাকার পুরোটাই আমি পাইলাম। এখন সময় হলো আপনার 4টা, তারপর আছে ঢাকা মেডিকেলের সামনে আর কি, ওই যে ঢাকা মেডিকেল দেখা যেতেছে, ওইখানে যাই কিছুক্ষণ ওয়েট করার পরে দেখে টিপ পিলাবো, চলেন যাওয়া যায়। আর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে মোট 500 টাকা, 10 টাকা কম 500 টাকা ইনকাম হয়েছে। এখন সময় হলো আপনার 4:13, তো প্রায় 7-8 মিনিট ওয়েট করার পরে একটা কল পাই ইনড্রাইভে, যাত্রী আছে আপনার লালবাগ শাহী মসজিদ। আমি এখন আমি আছি পলাশি মোড়, তো এখন যাত্রীকে পিক আপ করার জন্য যাত্রীর লোকেশনে যাচ্ছে, চলেন যাওয়া যাক, যাত্রীকে পিক আপ করি দেন কথা বলি। তো যাত্রীকে পিক আপ করলাম, এখন সময় হলো আপনার 4:22। এই যাত্রীকে নিয়ে আমি এখন যাত্রীর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতেছি, যাত্রী যাবে হচ্ছে আপনার মিরপুর 1 নম্বর দারুসালাম থানা মোল্লময় মনে হয়। এখন যাই হোক দারুসালাম চাচ্ছি, চলেন যাওয়া যাক। গুগল ম্যাপে দেখাচ্ছে 11 কিলোমিটার, আর সময় লাগবে আপনার 37 মিনিট, যাত্রীকে ড্রপ করার পরে আপনাদের সামনে আবার আসি। চলে আসছি দারুসালাম, তো এখন সময় হলো আপনার 4:55 মিনিট। 500 টাকার নোট
দেখে এটা হ্যাঁ 200 মান, ভাই পানিটা কার ভাই? দারুসসালাম থানার সামনে 250 টাকা পাইছি, লালবাগ শাহী মসজিদের সামনে থেকে। অবশ্য ভাড়া আসছিল 220 টাকা, কথা বললে 30 টাকা ভাড়া এনেছি, কারণ ইচ্ছা ছিল না এখানে আসার মতো। বলছিলাম ভাড়াটা এটা দিলে আসবো, নাহলে ভাই ক্যান্সেল করবো। উনি বললো যে আসেন, সমস্যা নেই, এখানে একটু রেস্ট নেওয়া দরকার, একটু পানি পুনি খাওয়া দরকার। কোথায় রেস্ট নেবো? এইখানে দাঁড়ামো, এইখানেই দাঁড়াই, টিপ লাগবে না, বহুত টিপ মারছি। তো এখন সময় হলো আপনার 5:50, তো আমি এখন আরেকটা টিপ পাইলাম, এটা হলো আপনার কন্টাক্টে। তো বেশ কিছুক্ষণ সময় বসে থাকার পরে দারুসালাম থেকে আমি খালি জানায় আসছি আপনার কি বলে মিরপুর 1 নাম্বার। এখানে অ্যাপ অন করে বসেছিলাম, দেন কোনো অ্যাপে কোনো কল পাই নাই, আর আমারও যথেষ্ট রেস্ট হয়েছে। দেন আপনাদের টিপ নেওয়া যাক, পরে ভাই আসলো কন্ট্যাক্ট হিসাবে আর কি। উনি যাবে হচ্ছে আপনার কি বলে মোতালেব প্লাজা হাতিরপুর। দেন ওনাকে ভাড়া চাইলাম 300 টাকা, দেন উনি বললো 200 টাকা। তো এইভাবে করতে করতে 230 টাকা ওনাকে আমি ম্যানেজ করতে পারছি। আর এখান থেকে রাস্তা হইলো আপনার 10 কিলোমিটার, 230 টাকা কন্ট্যাক্ট হিসাবে খারাপ না। এখন কথা হইলো যে যদি কোনো মামলা মোকদ্দমে পড়ে যায় তাইলে তো অনেক সমস্যা। আল্লাহ ভরসা, সকাল থেকে এক পর্যন্ত সবগুলোই আমি অ্যাপসে টিপ মারছি, কিন্তু কোনোটায় কোনো সমস্যা হয় নাই, বা আমাকে কেউ জিজ্ঞেসও করে না। এখন যদি কপাল খারাপ থাকে তাইলে পুলিশের কাছে হয়তো ধরা পড়লে পড়তে পারি, দেখি আল্লাহ ভরসা। বলেন যাওয়া যাক, গাড়ি চালায় কীভাবে, চাপ চোখ দিয়ে চলে গেলাম, করেন নাই কিছু নাই, পিছন দেয় হঠাৎ করে ওভারটেক করে একদম সামনে দেয় আমাকে চাপ দিয়ে চলে গেল। কি রাস্তাটা ধরেন একদম একটা মুখোমুখি নামাইতে পারছি। ১০ টাকা দেন ভাই, ১০ টাকা দেন ভাই। এখন বাজে আপনার প্রায় আপনার 35 মিনিট সময় লাগছে এখানে আসতে, আর রাস্তা ছিল আপনার প্রায় 10 কিলোর মতো, 230 টাকা পাইলাম। এখন দেখো এখানে মোতালেব প্লাজার অপোজিট দাঁড়াবো, আর এই মোড়টা পার হয়নি, কোন মোড়টা দাঁড়াবো সেটা বেশ চিন্তা করতেছে। এখন আমি আছি ঢাকা ইউনিভার্সিটিতে, তো শাহবাগের মোড় থেকে একটা যাত্রী পাইছি, প্রায় অনেকক্ষণ বসার পরে ওই যাত্রী যাবে হচ্ছে ধুলাইপাড়। তো যাত্রীর সাথে ভাড়া বলছিলাম 150 টাকা, কিন্তু যাত্রী 100 টাকার বেশি আর দিবে না, আর যেহেতু আমিও বাসার দিকে চলে যাব সেই কারণে আর বেশি বার্গেটিং করি নাই, 100 টাকাই বহুত কিছু এই মুহূর্তে। পরে ছাইড়ে দিলে আবার দেখা গেলো অনেক সময় আমার এখানে খালি চলে যেতে হচ্ছে এই 100 টাকা ছেড়ে দেওয়ার কারণে। আজকে পর্যন্ত আমার ইনকাম হলো 970, আর এখন যদি 100 টাকা পাই তাহলে আপনার 1070 টাকা। আর এখান থেকে আপনার তেল খরচ হইলে ধরেন 200 টাকা, সেহেতু 70 কিলোর মতো গাড়ি আমি চালাই, 65, 70, 60, তো আমি একটা অ্যাভারেজ ধরে রাখি যে আমার 1700 টাকার তেল খরচ 40 মাইলেজ দিলে 200 টাকা বাবদ আপনার থাকে কত? 870 টাকা, এটাই আজকে আমার ইনকাম হয়েছে।